আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠান দেখছেন, আমি এই চেম্বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ। আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ঈদের এই চমৎকার আনন্দঘন পরিবেশে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় একজন অতিথি, শিল্পী, সুরকার এবং সাহিত্যিক আমাদের মাঝে আছেন, আমরা তার সাথে পরিচয় হই। মাঝে রয়েছেন শিল্পী আমিরুল মোমিনীন মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা অনুষ্ঠানে ডাকার জন্য। আমাদের মাঝে আমাদের শিশু শিল্পী। আসসালামু আলাইকুম, আমার নাম সুরাইয়া আক্তার সাইফা, সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আমি শারিকা আহমেদ। আসসালামু আলাইকুম, আমি সামিয়া স্যার ইফাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমি ইকরাম হোসেন, হেভেন টিউন নাশিদ ব্যান্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ওমর ইবনে জহির। আসসালামু আলাইকুম, আমি আহনাফ আদিল শাফি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে ঈদ একটি আনন্দঘন একটি পরিবেশে আমরা সাত দিনব্যাপী বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে এই আয়োজনটি করে যাচ্ছি, সেটি একটি পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে আমরা শুরুতেই আমাদের গুণী শিল্পী আমিরুল মোমিনের মানিকের কাছে আমরা যাচ্ছি, আপনার কাছে জানতে চাই ঈদের অনুভূতি নিয়ে। পবিত্র ঈদুল আজহা, আত্মোৎসর্গের ঈদ, মানে নিজেকে বিলিয়ে দেয়া, নিজেকে উৎসর্গ করা। আমরা দেখি যে সমাজে একটা প্রতিযোগিতা আছে বড় হবার। আমি যদি আরও সাধারণভাবে বলি যে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছি, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, শিক্ষক, সাংবাদিকতা, নানা ধরনের পেশায় যাচ্ছি, এই যে আমরা বড় হবার চিন্তা করছি, নিজেদের মধ্যে প্রবণতা আছে, এটার মূল উদ্দেশ্য কি? যদি মূল উদ্দেশ্য হয় যে আমরা বড় হয়ে বাড়ি, গাড়ি, সম্পদ বানাবো, নিজের খ্যাতি ছড়াবো, তাহলে জীবন কিন্তু বৃথা। যদি এটা হয় যে আমি মানুষের কল্যাণ করব, একজন চিকিৎসক তিনি যদি মানুষের সেবা করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তিনি যদি তার কাজটাতে সততার উদাহরণ রাখতে পারেন, তাহলেই কিন্তু সার্থকতা। সুতরাং ঈদুল আজহা আমাদের আত্ম উৎসর্গের জন্যে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। আপনি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ একজন মানুষ, আপনি একজন স্কলার, আপনার সামনে আসলে এটা বাহুল্য বলা, তবুও বলছি যে ঈদুল আজহা, যেমন আমাদের প্রিয় নবী, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি যে তার সন্তানকে উৎসর্গ করে যে উদাহরণ দেখিয়েছিলেন, সেই রকম উদাহরণ যদি আমরা আমাদের জীবনেও দেখাতে পারি যে না, আমরা আমাদের ধর্মের জন্যে, আমাদের মানবতার মুক্তির জন্যে ত্যাগ করতে পারি। এখন যেটা হয়েছে এই সমাজে যে নিজে খেলে নিজের মধ্যে আত্মতৃপ্তি, কিন্তু প্রকৃত তৃপ্তি কিন্তু সেখানে নাই। আমি আমার প্রতিবেশীকে ভালো রাখতে পারছি কিনা, প্রতিবেশী আমার ভালো আছে কিনা, কখনো কি একবার খোঁজ নেই? এই ইট পাথরের রাজধানীতে, আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি যেখানে থাকি বেইলি রোডে, সেখানে 130টার মতো ফ্ল্যাট আছে সেই অ্যাপার্টমেন্টের, আমি থাকি 2013 সাল থেকে। এটা দুঃখের বিষয় যে আমি কখনোই কোনো পবিত্র ঈদুল আজহায় দেখিনি যে একজন আরেকজনের বাসায় মাংস নিয়ে যাচ্ছে। মানে এখন প্রত্যেকেই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, নিজের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, আসলে ঈদ এসেছে একটি মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে, এবং আমরা যদি একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে যাই, তাহলে কিন্তু একজনের বাড়িতে গিয়ে আমরা শুভেচ্ছা জানাতে পারি, বা তার সাথে কিন্তু একটা কথোপকথন করতে পারি, তার সুখে দুঃখে আমরা কিন্তু শেয়ার করতে পারি। এই জিনিসটি আপনি ঠিকই বলেছেন যে এটি কিন্তু আসলে সমাজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমরা আপনার কাছ থেকে আরও চমৎকার কথা শুনবো ইনশাল্লাহ। আজকের এই আয়োজনটা যেহেতু ঈদের অনুষ্ঠান, এটি প্রাণে প্রাণে, জনে জনে, সকলের মনে মনে, ধ্যানে জ্ঞানে, আমরা শুধু আনন্দের একটি উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি করতে চাই আয়োজনের মাধ্যমে। আমরা একটি যদি গান শুনতে পারি তাহলে মনে হয় ভালো হয়, কি বলেন? অবশ্যই ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের অতিথি শিল্পী আমাদের মাঝে আছেন আহনাফ আদিল শাফি। আমাগে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, আমাগে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে,
বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। খেজুর রসের চিতায় পিঠা তোমাকে দেব খাতে, ভৈরব নদীতে সকল মিলে যাব নাতে, ঘুরতে যাব সুন্দরবনে, ঘুরতে যাব সুন্দরবনে, কতই মজা করে আমাগে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে। বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, আমাগে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। সুন্দর বনের বাঘ হরিণার বানরে নাচ দিয়ে, গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে, সুন্দর বনের বাঘ হরিণার বানরে নাচ দিয়ে, গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে, আমাকে বাড়ি আইসো নে তাই, আমাকে বাড়ি আইসো নে তাই, নইলে দেব আরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে। বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। অনেক মজা। তোমাকে বাড়ি কি খুলনা নাকি? জি। এই জন্য খুলনার গান গেয়েছো। সুন্দরবনের সুন্দর সুন্দর জিনিস আছে, তাই না? জি, অনেক সুন্দর। সুন্দরবনের একটা আকর্ষণ বাংলাদেশের। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক সুন্দর গান শুনলাম তোমার কাছ থেকে। আমরা আরও শুনবো ইনশাল্লাহ, অনেক কথা, অনেক গান আছে ইনশাল্লাহ। আমরা শুনে এই অনুষ্ঠানকে আরও অনেক সুন্দর প্রাণবন্ত করব। আমরা এবার একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত মজাদার অনেক কথা শুনছিলাম, গান শুনছিলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি সেই দিকে। এবারে আমরা শুনব সামিন ইয়াসার ইফাজ। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ও আকাশে লুকিয়ে আছে খুঁজে না, ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। অনেক ধন্যবাদ ইফাজ, আমরা তোমার কাছ থেকে মায়ের গান শুনলাম। আসলে মায়ের গান শুনলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, যেটি আসলে শাশ্বত, চিরন্তন, এটা আল্লাহ প্রদত্ত। এবারে আমরা মানিক ভাইয়ের কাছে, আমরা যে আপনার তো অনেক পরিবেশনা, অনেক গান, আপনি তো অনেক গানের ঝুড়ি আপনার কাছে রয়েছে, ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে যাতে সবাই আমরা আনন্দে উদ্দীলিত হয়ে যেতে পারি। আমরা ঈদ এলেই সবাই গ্রামে যাই, মানে আমাদের গ্রামে মা থাকেন, বাবা থাকেন, গ্রামটা আমাদের প্রচণ্ডভাবে টানে। আমরা কিন্তু শৈশবের স্মৃতিটা মনে করি গ্রামে গিয়ে এবং উজ্জীবিত হয়ে আবার শহরে ফিরে আসি। তো গ্রামের প্রতি প্রেমের একটা গান, মায়া টান বা ভালোবাসা বা স্মৃতি, নস্টালজিয়া। সবুজ সবুজ চাদর দিয়ে মোড়ানো এই বাংলাদেশ, সুরুজ সুরুজ নিত্য ছড়ায় সোনালি আবেশ, সোনালি আবেশ। সবুজ সবুজ চাদর দিয়ে, চাদর দিয়ে মোড়ানো এই বাংলাদেশ, সুরুজ সুরুজ
নিত্য ছড়ায় সোনালিয়া বেশ, সোনালিয়া বেশ। বাংলাদেশ বাংলাদেশ, মিঠো পথের বাঁক পেরিয়ে শান বাঁধানো নদীর ঘাটে, হারিয়ে যাওয়া কিশোর বেলা স্মৃতির টানে ঢাকে, অঙ্গে অঙ্গে রূপের শোভা, অঙ্গে অঙ্গে রূপের শোভা। অসীম অনিশেষ সবুজ সবুজ চাদর দিয়ে, চাদর দিয়ে, চাদর দিয়ে মোড়ানো এই বাংলাদেশ, সুরুজ সুরুজ নিত্য ছড়ায় সোনালিয়া বেশ, সোনালিয়া বেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অনেক চমৎকার, মানে দেশের প্রতি প্রেম সহ অনেক কিছুই আপনার এই গান, গ্রামের প্রতি টান, শৈশব কৈশোর অনেক কিছু আছে। আমরা শুনলাম, খুবই মুগ্ধ হয়েছি আপনার গানে, অনেক ধন্যবাদ। আরো শুনবো ইনশাআল্লাহ অনেক গান, আমাদের অনেক জন আমাদের মাঝে আছেন, সবার কাছ থেকে কিছু কিছু পারফরমেন্স আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। এবার একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে আরেকটি বিরতি নেবার, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা এতক্ষণ উপভোগ করেছিলাম, আবারও চলে যাচ্ছে সেই দিকে। আমরা এবারে আজকে আমাদের ছোট্ট সোনামণি রয়েছেন, তাদের পারফরমেন্স আমরা বিভিন্ন সময় উপভোগ করেছি, আজকে তাদের কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করব। আমাদের শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা, তোমার কেমন লাগছে আমাদের এই আয়োজনটি ঈদের খুশি প্রাণে প্রাণে? তুমি তো বেশ কয়েকটি আয়োজনে তুমি অংশগ্রহণ করেছিলে, আজকে তোমার কাছে অনুভূতি শুনতে চাই। আমার কাছে অনেক ভালো লাগছে, ধন্যবাদ যে আমাকে এখানে আসার জন্য বলা হয়েছে। অনেক ধন্যবাদ সাইফা। আপনাকেও ধন্যবাদ। আমরা এবারে ইকরাম হোসেন, হ্যাভেন টিউনের শিল্পী, তার কাছ থেকে আমরা কি শুনবো আপনার কাছ থেকে? ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। তাই তোমাকে যাই ডেকে যাই দেহের শান্ত রুহু, আল্লাহু 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 আল্লাহু। ঝড় না ছুটে সাগর পানে, তোমার নামে কলতানে, ঝড় না ছুটে সাগর পানে, তোমার নামে কলতানে,
কোকিল ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, অনেক চমৎকার, খুবই সুন্দর একটি গান যেটি আল্লাহর শানে। গানটি যে ভোরের হাওয়ায় একটি অন্যরকম আবহ সৃষ্টি হয়, যারা ভোরের বেলা ঘুম থেকে উঠতে পারে না তারা আসলে হতভাগ্য। তো এটাই যে ওই টাইমটাই কিন্তু আল্লাহর একটা রহমত এবং অনুভূতি সকলের অন্তরে কাজ করে, এজন্য সকালে সবাইকে আসলে উঠলে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকা যায়। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এখন একটি অনুভূতি শেয়ার করব আমাদের শিল্পী উমায়ের ইবনে জহির। অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসতে পেরে। আসলে আমি আসলেই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে এই অনুষ্ঠানে একটু সুযোগ করে দেওয়ার জন্য। আর এবারের যে ঈদ, ঈদটা আমার জন্য খুবই ব্যতিক্রম ছিল। গতানুগতিক যে ঈদের যে আনন্দ যা আমরা করে থাকি, তার বাইরেও হচ্ছে যে আমার কিছু উপলব্ধি ছিল যে জীবন থেকে আমাদের যে কুরবানির ঈদের যে মেইন থিম যে আত্মত্যাগ, আমাদের জীবনে ত্যাগের একটা বড় অংশ থাকা উচিত জীবনে, জীবনকে ব্যালেন্সড করবার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, যে আমি শুনলাম দিক নির্দেশনামূলক কথা, আমরা আসলে সঠিকভাবে চলতে চাই। এই ঈদ যেন আমাদেরকে কোরবানি যেন আমাদের নিজের জীবনটাকে সুন্দর করে রাঙিয়ে তোলবার সুযোগ করে দেয়, আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশা করছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে শুনবো শারিকা আহমেদ, তোমার কাছে কি পরিবেশন শুনবো? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ছক ছক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খড়ি তারেরা। সময় মতো সময় দিলে সব খানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। অনেক ধন্যবাদ। আমরা গান শুনলাম, অনুভূতি শেয়ার করলাম এবং আমাদের ঈদের খুশি প্রাণে প্রাণে, সত্যি আমাদের সকলের প্রাণে, সকলের মাঝে ঈদের যে খুশিটা, আনন্দটা, উৎসবটা ছড়িয়ে যাক সেই প্রত্যাশা করছি। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সব মিলিয়ে একে সংক্ষেপে বলবেন যে আমাদের ঈদের এই অনুভূতিটাকে সামনে কাজে লাগিয়ে আমরা কীভাবে চলতে চাই। আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো সম্প্রীতি, একে অপরের পাশে দাঁড়ানো। সেটা যদি আমরা করতে পারি তাহলে এই পবিত্র ঈদুল আজহার সারমর্ম যথার্থভাবে সবার মধ্যে প্রতিফলিত হবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আপনার নেতৃত্বে আমরা যেভাবে চমৎকার একটা সময় কাটালাম, এভাবে যদি আমরা আমাদের ২৪টা ঘন্টায় আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব সবার সঙ্গে ভালো জিনিসগুলো ভাগাভাগি করি, চিন্তাগুলোর আদান প্রদান করি, তাহলে তো পৃথিবী সুন্দর হয়ে উঠতে পারে। সর্বশেষ পর্যায়ে আপনার কাছ থেকে গানের কিছু অংশবিশেষ শুনতে চাই। এটা আসলে মানুষ নিয়ে গান, মানুষ তো আল্লাহর সর্বোত্তম সৃষ্টি, কাউকে ব্যঙ্গ করা না, মানুষের বিভিন্ন বৈচিত্র্য নিয়ে একটা মজা করা। দুনিয়াটা যেন হয় মানুষের মেলা, কত শত মানুষ আয় করছে যে খেলা। দুনিয়াটা যেন হয় মানুষের মেলা, কত শত মানুষ আয় করছে যে খেলা। কেউ চিকন মোটা, কেউ লম্বা খাটা, কেউ চিকন মোটা, কেউ লম্বা খাটা, কেউ বাটাকু মামা, কেউ ভুড়িওয়ালা রে। দুনিয়াটা 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 যেন হয় মানুষের মেলা, কত শত মানুষ হয় করছে যে খেলা। কারোটাক দেখে মনে হয় বিমান বন্দর, কারো ভুড়ি দেখে গোস্ত পোলাও খেতে আনচান করে অন্তর। লম্বা এবং চিকনা হলে বাতাস তোমায় উড়িয়ে নেবে, থাকবে না হাঁটার ঝামেলা, এই
দুনিয়াটা, দুনিয়াটা যেন হয় মানুষের মেলা, কত শত মানুষ আয় করছে যে খেলা। অনেক মজাদার আপনি গিয়েছেন, মাশাল্লাহ অনেক চমৎকার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার ভাবে আপনি আমাদের এই আয়োজনে কথা বলেছেন, গান শুনিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। সেই সাথে তোমরা যারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছো, পারফর্ম করেছো, কথা বলেছো, তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরাও অনেক ভালো চমৎকার পারফর্ম করেছো, গান গেয়েছো, অনুভূতি ব্যক্ত করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন, উপভোগ করলেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড। আজ শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।